অদিতি, ওই যে দরজাটা দে, ওই যে তোর মামির ব্যাগ নাকি আছে তোর বিছনার পাশে, ব্যাগটা দে। মামির ব্যাগটা নাই এখানে। তোর মামি তো বললো যে তোর বিছনার পাশে তার ব্যাগটা। কি যে বলে না এক একজন, যত্ত সব। এই মানিয়ে গেছে মা। কি? আমি নিয়ে গেছি? তোমাদের কি সমস্যা? তোমাকে আমি বললাম যে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে আছি। কি এত মিটিং করছিস যে সকাল থেকে শুধু মিটিংই করছিস, মিটিংই করছিস, দরজাই খুলতে পারছিস না? মা দেখো তুমি না ওই যে আমরা এডুকেটেড পার্সনের মতো কথা বলো না, বুঝছো? তুমি বুঝো একটু, স্টাডি রেট ব্যাপার আছে, যাও তো তুমি, পরে ডিস্টার্ব করো আমাকে। কি আজব! মা এত বলার পরে আবার কেন তুমি দাঁড়িয়ে আছো, যাও না। আরে আমি নেহাল, দরজা খোল, তোর জিনিস নে। দাঁড়া, ওই দরজার চিপা দে, আমি হাত বের করছি, যা বড় টাকা দিয়ে দিব। এই দরজা খোল। কি রে? মা খুলবো না। অদিতি আমি কিন্তু এখন দরজা ভাঙবো বলে দিলাম। এই দরজা খোল। আশ্চর্য, এতক্ষণ ধরে ডাকছি, দরজাটা খুলতে এতক্ষণ লাগে? হ্যাঁ, কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, রেডি হতে হবে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু কত কিছু করতে হবে, আশ্চর্য। হ্যাঁ,